修理，修理吧。 এইভাবেই রমজানের প্রত্যেক রাত্রিতেই ঘোষণা হইতে থাকে রাসুল মকবুল আলি সাল্লামের সাথে ফরমাইয়াছেন এই মাসে বনিয়াদমের প্রতিটি ন্যাক আমলের সব দশ হইতে সাত শত গুণ পর্যন্ত বাড়াইয়া দেওয়া হয় কিন্তু আল্লাহ তাআলা বলেন রোজাদারের বেলায় তাহা নহে কেননা একমাত্র আমারই উদ্দেশ্যে সে রোজা রাখিয়া সে তাহার প্রবৃতি দমন করিয়াছে এবং ফানাহার পরিত্যাগ করিয়াছে এই জন্য ওহার পুরস্কার আমি নিজেই যথেষ্ট যত ইচ্ছা প্রদান করিব রোজাদারের জন্য দুইটি খুশির সুসংবাদ আল্লাহদান করেছেন একটি হল ইফতারের সময় যখন আসে তখন রোজাদার যেভাবে খুশি হয় পুরস্কার আমি নিজেই যথেষ্ট হয়ে যাই বান্দার জন্য প্রথম খুশি ইফতারের সময় দ্বিতীয় খুশি আল্লাহফাকের দিদার লাভের সময় অতএব আমরা সেভাবে রোজা রাখব আর রোজাদারের মুখের গ্রান আল্লাহর নিকট মেস্কো আম্বারের গ্রান হইতে অধিক পছন্দনীয় এবং রোজা ডাল স্বরূপ অতএব আমরা সেই রোজাকে বলা হচ্ছে রোজাদার যখন রোজা রাখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন ইফতারের সময় হয় বলা হচ্ছে এক মিনিট আগেও নো আবার ফরে এনো সে টাইমে অ্যাট এ টাইম যেন বান্দা ইফতার করে আমার কাছে সুক্রিয়া আদায় করে রেজিককে আহরণ করে হালা রেজিকের মাধ্যমে রোজা রাখে তখন বলা হচ্ছে এই রোজাদারের এই সময় একটি খুশির সময় দোয়া কবুলের সময় এবং আল্লাহর দিদার যখন লাভ করবে তখন খুশির সময় এবং রোজাদারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্র পর্যন্ত যেই মুখের দুর্গন্ধটা হয় আল্লাহ আল্লাহফাক ঘোষণা করছেন যেই এই দুর্গন্ধটা হলো মেশকর সেই অনেক উত্তম হাজির শরীফে আসছে রমজান মাসের রোজা দেব ব্যক্তি এইভাবে রাখছে যে বলা হয়েছে তার গুণা আল্লাহফাক এমনভাবে মাফ করবেন যে তিরিশটি রোজা রাখলো তারা আমি নামাজ আদায় করলো আল্লাহর হুকুমগুলা যথাযথভাবে ফরজগুলা আদায় করলো দান খরাত করল সে ব্যক্তি এমন অবস্থায় হবে এত নিষ্পফ হবে যে একটি সন্তান মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হলে যেভাবে নিষ্পাপ থাকে ঈদের দিন সকালে আল্লাহফাক ওই বান্দাকে নিষ্পাপ হিসাবে কবুল করে জান্নাতি হিসাবে কবুল করে নেন আমাদের সকলকে যেন সেভাবে রোজা রাখতে পারি আল্লাহ আমাদের সেই রোজাকে তো কবুল করে নেন তৌফিক দান করেন সেইভাবে রোজা রাখার এবং বলা হচ্ছে যে এই গ্রানটা মেসকো আম্বার সেই অতি উত্তম যখন রোজাদার ব্যক্তি হাসর ময়দানের দিন উঠতে থাকবে তার মুখ থেকে সুগ্রান বের হবে অন্যরা বলবে এত গ্রান কার কোথেকে আসতেছে বলবে আমার রোজাদার ব্যক্তিদের এই গ্রানগুলা মেসকো আম্বার সেই উত্তম আজকে আমার কাছে পছন্দনীয় দুনিয়াতেও এবং আখেরাতেও সেটা প্রকাশ পাবে আল্লাহফাক আমাদেরকে ওইভাবে রোজা রাখার তৌফিক সকলকে দান করেন হিংসা বিদ্বেষ গিবৎ ফগলখড়ি মুনাফেকি কূটনীতি এবং সমস্ত অশ্লীল কাজ থেকে সমস্ত খারাপি ভাষা থেকে আমাদেরকে আল্লাহ ফাক হেফাজত করে আমাদের জবানের মাধ্যমে আমাদের মুখের যে গ্রাম সেই গ্রাম যেন মেশক আমার সে উত্তম হয় সেভাবে যেন আল্লাহফাক আমাদেরকে রোজা রাখে فربنا قراءة توفير شكل كدام كرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قريبا ببكشاه برحال ما كهشتم أثيره كمان دهوى قادرا قدرات داري بركمال أنت تحسبي أنت ربي ذو الجلال তুহি তুহি মেরা নেগাদার কে করবেন আছেন আমাদের হেফাজতকারী একমাত্র আল্লাহ ভাগ অতই আল্লাহ ভাগের দরবারে আমরা হেফাজত হিসাবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এখানে বলা হচ্ছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকব আমি নাক আমলে মনোযোগ দাও বয় না জ্ঞানী যখন তোমার কেউ থাকবে না তখন থাকব আমি নাক আমলে মনোযোগ দাও বয় ফাইবে না জ্ঞানী যখন মানুষ এইভাবে আল্লাহর দরবারে বাঘ ফেরাত কামনা করতে থাকবে আল্লাহ নিশ্চয়ই বান্দার সব কিছুই শোনেন এবং দেখেন জানেন ইন্নআল্লাহ আলাকুল্লা সাইন কদির আমরা যা বলি এবং বলবো সব কিছুর খবরই আল্লাহ ফাক রাখেন এখানে বলা হয়েছে এমন রবের দিকে যিনি তোমার উপর অসন্তুষ্ট নহে এখানে বলা হচ্ছে যখন বান্দা আল্লাহ ফাঁকের সান্নিধ্য অর্জন করে তখন বান্দার হয়ে যায় আল্লাহ ফাক ফালাহুল মাউলা ফলাহুল কুল স্মরণ করা সাল্লাহ সাল্লাম যখন মুমিন বান্দার মৃত্যুকালীন সময় বনাইয়া আসে তখন রহমতের ফেরেশতা সাদা রেশমি কাপড় সহ উপস্থিত হন এবং রুহকে লক্ষ্য করিয়া বলেন আল্লাহর দিকে সন্তুষ্টে বাহির হও তিনি তোমার প্রতি সন্তুষ্ট রহিয়াছেন আস আল্লাহর ফদত্ত সুখ শান্তি ও এমন রবের দিকে যিনি তোমার উপর অসন্তুষ্ট নহেন এই হাদিসে উহার বর্ণিত রহিয়াছে যে কাফেরদের মৃত্যুর সময় আজাবের ফেরস্তা শট ফরে উপস্থিত হইয়া বলবেন আল্লাহর আজাবের দিকে চলিয়া আস তুই যেই রূপ আল্লাহর প্রতি নারাজ তিনিও তোর প্রতি তেমনই নারাজ যখন ফেরস্তারাই দিকার দিতে থাকবেন তখন বান্দার এই মর্মে এই কথাটাই আসবে কেন ওগো পাঠাইলা প্রভু এই দুনিয়ার বুকে অনন্ত জীবন আমার গেল দুঃখে দুঃখে এই সুন্দর বুবনে আমি নাহি ফাইলাম ঠাই এই সুন্দর বুবনে আমি নাহি ফাইলাম ঠাই ফদ ভুলে সে ফিরে চলে যাই ফদ ভুলে সে ফিরে চলে যাই আর্থ একা যাইবা একা সঙ্গে নিবে কি আর্থ একা সাইবা একা সঙ্গে নিবে কি সঙ্গে যাবে নামাজ রাজা আল্লাহ নবী কাফনের কাফর ফড়তে হবে এই কাফর তোর থাকবে না কাফনের কাফ ফড়তে হবে এই কাফর তোর থাকবে না ধনী বলক গরিব বলক আদ্রাইল কাউকে ছাড়বে না ধনী বল গরিব বল কাজ কাউকে ছাড়বে না জিন্দে গানি মেঘের ফানি রইবে ফরে জিন্দে গানি মেঘের ফাঁড়ি যাচ্ছে টাকা করি সোনার বাড়ি রইবে ফলে দুনিয়ায় জিন্দে গানি মেঘের ফানি যাচ্ছে সলে যমুনায় টাকা করি সোনার বাড়ি রইবে ফড়ে দুনিয়ায় ইয়া ইলাহিলা আমিনিয়ে আর জুহু মেরি কবুল ইস্তাজিবা দোয়াই মোস্তফা কি ওয়াস্তে এশতাজবাহাদাদোয়ী মোস্তফা কি ওয়াস্তে আমাদের সম্মুখে যে রমজান আমরা এই রমজানে যে তারাবি নামাজ পড়বো যে যেখানে যে অবস্থায় আসি। আল্লাহ রাসুলের সূন্যত অনুযায়ী এবং আমাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী উপরস্থ মহোদয় সকল যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন সে অনুযায়ী যে যেখানে ফরব আল্লাহর রা থেকে বঞ্চিত না হয়ে আমরা তারাবের মধ্যে যে যেখানে আছি সেখানেই তারাবি পড়ব ইহা ফর জানা অবশ্যক রমজান মাসের বিশেষ এবাদত হইতেছে নামাজ এবং তেলাওয়াত যে আমি ফেলেছিলাম শাহরুর রহমান আল্লাফি হিল কোরআন এ কোরআন নাজিল হয়েছে রমজান মাসেই লও হে মাহফুজ আল্লাহ ফাঁক অবতীর্ণ করেছেন এই রমজান মাসে ফর্যায়ক্রমে হুজুর ফাক সাল্লাহ সালামের নিকট জিব্রাইল আলাই সাল্লাহ সালাম অবস্থা বিশেষ ক্রমে একে একে তেইশটি বৎসর এই কোরআন দুনিয়াতে আমাদের ভালো এবং মন্দ আমাদের প্রয়োজনে পাঠিয়েছেন জিব্রাইলের মাধ্যমে আল্লাহাক কিন্তু কোরআন নাজিল হয়েছে আউহ মাহফুজে এই রমজান মাসে এই জন্যে কোরআন তেলাওয়াতের অনেক মূল্য অনেক কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা নামাজ এবং কোরআন তেলাওয়াতের রাত্রি জাগরণ করা এই রাত্রিতে উক্ত নামাজ সংক্ষেপে এবং কোরআন শরীফ ভাগ ভাগ করিয়া তেলাওয়াত করা উভয় জায়েজ কিন্তু ইহাতে যেন নামাজ অথবা কোরআন তেলাওয়াত রূপ ত্রুটি বিচ্ছুতি না হয় সেই জন্য খুব সচেতন থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে যেন আমাদের নামাজ সেইভাবে হয় বলা হচ্ছে যে নামাজের ব্যক্তির যেন রাসুল ফাঁক সাল্লাহ আলামের সাদ ফরমান আল্লাহ আল্লাহফাগ তোমাদের প্রতি রমজান মাসের রোজা ফরজ করিয়াছেন আর রাত্রির নামাজ আমি তোমাদের উপর সুন্নত করিয়া সি এবং যে ব্যক্তি ইমানের সহিত ইমানি প্রেরণা ও সবাবের আশায় এই মাসে রোজা রাখিবে এবং নামাজ আদায় করিবে সেই ব্যক্তি ফাফ হইতে এমন মুক্ত হইবে যেন আজই তাহার মাতা তাহাকে প্রসব করিয়াছে আজকেই মনে হয় যেন তাহার মাতা তাহাকে এমনিভাবে আল্লাহ তাকে পরিত্রাণ করবেন এবং নাজাদ দিবেন এবং গুণা থেকে মুক্তি দিয়ে তাকে নিষ্পাপ হিসাবে আল্লাহফাক কবুল করবেন আমরা যেন সেইভাবেই তৈয়ার হইতে পারি আল্লাহফাক আমাদের সকলকে তা দান করেন রাসুল মকবুল সাল্লাহ সাল্লাম আহস্বাদ করেন রমজান যে ব্যক্তি ইমানের সহিত সবাবের আশায় রমজান মাসেরোজা রাখিয়া রাখিবে তাহার অতীত সমস্ত গুণা আল্লাহাক মাফ করিয়া দিবেন রাসুলম আকবর সাল্লি সাল্লামের সাদ ফরমাইয়াছেন যে ব্যক্তি ইমানের সহিত সবাবের আশায় রমজান মাসের রোজা রাখিবে তাহার অতীত মাফ হইয়া যাইবে আর যে ব্যক্তি ইমানের সহিত সবের আশায় রমজানের রাত্রি নামাজ পড়িবে তাহারও অতীতের গুনাহ মাফ হইয়া দেইবে মাফ করা হইবে আল্লাহ নিজেই মাফ করে দিবেন বান্দার গুনাহ রসুল মকবুল সাল্লহি সাল্লামঈশাদ করেন কিয়ামতের দিন রোজা এবং কোরআন মজিদ বান্দার জন্য সাফায়াতকারী হইবে রোজা আরজ করিবে হে আল্লাহ এই ব্যক্তিকে দিনভর ফানাহার ও যৌন বাসনা পূরণ হইতে আমি বিরত রাখি আছি অতএব তাহার সপক্ষে আমি আমার সাফায়াত কবুল করুন সবান কোরআন ও নামাজ ওই বান্দার জন্য সাফায়তের জন্য সুপারিশ করবেন এবং বলিবেন কোরআন বলিবেন হে আল্লাহ এই ব্যক্তিকে রাত্রিকালে রাত্রিবেলা আমি গুম হইতে বিরত রাখিয়াছি অতএব তাহার সম্পর্কে আমি আমার সাফাত কবুল করুন ইহার ফার উভয় সাফাত কবুল হইবে রাসুল মকবুল সাল্লাহ আলী সাল্লামার করেন প্রত্যেক মুসল্লি ডান দিকে মুসল্লির ডান দিকে এবং বাম দিকে এক একজন করিয়া ফেরস্তা থাকে যদি সেই নামাজ পূর্ণরূপে আদায় করে তবে তাহা লইয়া তাহারা আসমানে চলিয়া যায় আর যদি উহা পূর্ণরূপে আদায় না করে তাহা হইলে উহা তাহা তাহার মুখে উপর নিক্ষেপ করে এবং এখানে বলা হচ্ছে শেরে বলা হচ্ছে মাখম নামাজে মাখনে বান্দা যদি দুরুস্থির ভাবে কে আদায় করে তখন সেই বান্দার জন্য এটা নিয়ামত হয়ে পড়ে এবং এটা একটি রহমত হয়ে তার আলোকৃত হয়ে যাবে সে জান্নাতে যেতে পারবে এই আলো দিয়ে সে জান্নাতের প্রবেশ করবে এবং বলা হচ্ছে যে আসলাত আসলাত যে ব্যক্তি নামাজ সঠিকভাবে ফলবে তার নামাজ হবে তার জন্য নাদাতের ব্যবস্থা আর যদি সঠিকভাবে না পড়ে তার মুখে নেকড়া হিসাবে এটাকে ময়লা যুক্ত হিসাবে নিক্ষেপ করা হবে এই জন্যে বলা হচ্ছে মাখন সুস্থি নামাজে ভাঞ্জে গানা ফাওয়িনুল লিল মুসাল্লিনাল্লাযিনা সুরামাউন এর মধ্যেও বলা হচ্ছে আল্লাহ আমাদেরকে এইগুলা থেকে আমল করে শিখে আমাদের ফরফদা ফরং করা তৌফিক সফল দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন समस्त আযাব গদব থেকে হেফাজত করে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করা তৌফিক দান করেন সবাই আমরা দোয়া করি ইয়া ইলাহি আর ইয়ারজুহু মিরি কবুল इस तजेब हजा दुआई मुस्तफा की वास्ते गुनागारम गुनागारम गुनागार गुनागारम गुनागारम गुनागार तू गफारो तू सत्ता रो तू जब्बार जिस गुड़ी निकली बदम छह है मेरे जान कली मितो हित के मेरे कर जबान या रबला करीम या रब करीम हमारे गुनाह ख़त्म माफ़ कर दियो আমাদের পিতামাতা আত্মীয় স্বজন সকলের গুণা মাফ করে দিও আজাব মাফ করে দিও কবরবাসীদেরকে মাফ করে দিও রমজানে গুণা মাফের মাস মাওলা মাওলা তুমি আমাদেরকে সমস্তকে গুণা মাফ করে দিয়ে রমজানকে পবিত্র হিসেবে গ্রহণ করে যেন আমরা আমাদের দুনিয়া খেরাতের কল্যাণ অর্জন করতে পারি তো ভিক দিও আমাদের নিকট থেকে কথা বাদা উঠে নিও যা কিছু আমল হয়েছে আলোচনা হয়েছে ওলাগুলার ওপর ি ফুন আমাল করা ত ভিিক দান করে আলোচনাগুলাকে ভুল টুটি খা করে দিয়ে মালা যা স হয়েছেনুদেরর ভাাক লনা লারাও যা ধরা সোনারম দিায় পৌসে এ দিও। আদমালাই সলাতোসলাম থেকেন বিরাসুল সাহাবাই তাবি তাবি না মাই মুজদা দিন কৌখুদুব ও আবদার হাফজ গাাি মস্যকে মুগ্রে সেনাল হয়েছে যেন অউভপর্যন্ত বাংলায় ভারতে যত নর ধাাি ম সলমানগুদের গেছে মামলা সাহাবাইন তাবি তাবে আইন।

আমাদেরকে মাফ করিয়ে মাওলা বেশি বেশি ন্যায় কামল করাতেও ফিক দিও মাওলা রমজান মাস আমাদের জন্য মাওলা অনেক মাওলা ডালস্বরূপ আসতে মাওলা আমাদের ঘুনা থেকে বাঁচার জন্য আমরা যেন ঘুনা থেকে আবদ্ধ হয়ে আমাদের সন্তানাদি পরিবার পরিজনদেরকে নিয়ে ন্যায় কামল করে যেন তোমার দরবারে সান্নিধ্য অর্জন করতে পারি তৌফিক দিও আমাদের দিকের মধ্যে বরকত দান করিও হায়াতের মধ্যে সেহেদ দান করিও বরকতময় দিক দান করি মিও সম্মানময় জিন দিক দান করিও ইমান আমলকে মজবুত করে দিও যথাযথ মাওলা যে দায়িত্বগুলা যেখানে যে দায়িত্বগুলা সঠিকভাবে সঠিক সময় সঠিকভাবে একই আদায় করার তৌফিক দিও আমাদের সকলকে এক হয়ে মাওলা আমলগুলা করার তৌফিক দিও আমাদের সন্তানের পরিবার পরিজন সকলকে কবল করিও আমাদের মাওলা যদি কারো রসাধুর করে দিয়ে মাওলা আমাদের সকলকে মাওলা সহিান করিও দিনের ফেসলা সহজ করে দিও ইমান আমলকে মজবুত করে দিও আমাদের দেশবাসী পৃথিবীর সমস্ত মানুষকে তুমি সুস্থতার নেমত দান করিও মাওলা সকল দায়িত্ব সঠিকভাবে আদায় করা তো দিও মাওলা আমাদের খারাপ থেকে আমাদেরকে হেফাজত করিও ইন ছাবি জিন্দিগি দান করিও ইমানই জিন্দিগি দান করিও বা ইন ছাবি থেকে আমাদেরকে হেফাজত করিও আমাদের মাওলা মানুষকে তোমাগী যেন পর্যন্ত মাওলা সমস্ত আমলগুলাকে তুমি কবুল করিয়ে যারা

سقل كسوي بوزان كري ماني متنسب كريو ربك تخير الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم